সিঙ্গাপুরের ব্রাহ্মণবাড়িয়া ঐক্য পরিষদের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সিঙ্গাপুর থেকে শাহাদাত রাসেল চৌধুরী জানান, আলী রহমত জয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ থেকে ভিডিও কলের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আখাউড়া পৌরসভার মেয়র তকজিল খলিফা কাজল। আরও উপস্থিত ছিলেন মনিরুজ্জামান রাহিম, আলেক হোসেন, মীর মোহাম্মদ মাহবুবুল আলম, মুজিবুর রহমান, সাব্বির হোসেন, মোহাম্মদ আজাদ ও আরিফ হোসেন। এতে করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে বিশেষ মোনাজাত করা হয়।